নমস্কার আজকে এই ভিডিওতে সব থেকে ট্রেডিংয়ের গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে স্টপ লস সেই স্টপ লস নিয়ে আলোচনা করব। জানবো স্টপ লসটা কোথায় লজিক্যালি আমরা রাখতে পারি যাতে স্টপ লস হিটও না হয় এবং লজিক্যালি আমাদের পজিশানও সেফ থাকে এবং যেখানে থিওরিটিক্যালি এবং কারেক্টলি আমরা স্টপ লসটাকে ইউজ করতে পারি দ্বিতীয় কথা স্টপ লস নিয়ে অনেক মিথ আছে সেগুলোকে আমি আপনাদের সামনে এই ভিডিওতে ক্লিয়ার করব। তার সাথে সাথে সিস্টেমে স্টপ লস কিভাবে রাখবেন সেটাও দেখাবো আর মিথ মানে কি এই যে স্টপ লস মানে কিন্তু একটা ফিগার নয় মানে আইটিসি দুশো টাকায় কিনে দুশো পঞ্চাশ টাকায় লস রাখলাম সেটা কিন্তু স্টপ লস নয় হ্যাঁ শুনে অবাক লাগবে সত্যি তাই আমি এইটাকে স্টপ লস মানি না স্টপ লস মানে হচ্ছে এমন কিছু প্রক্রিয়া যেটা মানলে আপনার লসটাকে স্টপ করা যাবে সেই প্রক্রিয়াগুলো কিছু নিয়ে আলোচনা করব, যেটা তিনটে থেকে চারটে প্রক্রিয়া ঠিক আছে তার মধ্যে দেখুন আপনাদের সামনে আমি এই পজিশান সাইজিংয়ের শিটও খুলে রেখেছি এই জিনিসটা নিয়ে আলোচনা করব। যাতে আপনারা কম্প্রিহেন্সিভাবে অ্যাজ আ হোল ট্রেডিংটাকে ঠিক মতো করতে পারেন সেটা অপশানও হোক বা সুইং হোক বা ইনভেস্টমেন্ট হোক যাই হোক ঠিক আছে তাহলে মন দিয়ে ভিডিওটাকে কিন্তু শুনবেন তো চলুন স্টপ লস আসলে কি স্টপ লস আসলে যেটা আমি বললাম এমন কিছু প্রক্রিয়া আপনি যেই ট্রেডে ঢুকলেন ঢোকার আগে কিন্তু স্টপ লস প্ল্যান করতে হবে এইটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট যদি ট্রেডে ঢোকার পরে স্টপ লস প্ল্যান করেন তাহলে প্রথমেই আপনি ভুল করছেন তাহলে কিন্তু এই পুরো ভিডিওটাই দেখার আপনার আর দরকার নেই যদি আপনি নিজেকে চেঞ্জ করতে চান তাহলে আজ থেকে স্টপ লস প্ল্যান না করে কোনো রকম ট্রেডিংয়ে অ্যাক্টিভিটিতে আসবেন না সে আপনি যাই ট্রেড করুন অপশান সুইং যাই করুন না কেন মনে থাকবে তাহলে ট্রেডিংয়ে ঢোকার আগেই আমি স্টপ লসটাকে প্ল্যান করব। আর স্টপ লস মানে হচ্ছে কিছু প্রক্রিয়া যার দ্বারা আমি যখন ট্রেডিংয়ে থাকছি আমার যে লস হচ্ছে সেটাকে এই প্রক্রিয়াগুলো দ্বারা কম হবে মানে স্টপ করা যাবে বা মিনিমাইজ করা যাবে মানে ন্যূনতম লস রাখা যাবে ট্রেডিংয়ে তো লাভ লোকসান আছেই কিন্তু লোকসান যখন হবে মার্কেট যখন আমার বিপরীতে যাবে তখন যাতে আমার লোকসানটা ন্যূনতম হয় মিনিমাম হয় সেটাই কিন্তু স্টপ লস প্রক্রিয়া এইবার আমরা যেটা জেনে এসেছি সেগুলো নিয়ে একটু আলোচনা করব। যে স্টপ লস মানে হচ্ছে এখানে আমি দেখুন আমি প্র্যাকটিক্যালি বিশ্বাস করি আইটিসির স্টক নিয়ে আলোচনা করছি ধরুন কালকে বাজারে একটু ভালো দেখা গেছে আইটিসি একটু ভালো মুভ করেছে তো আমরা ধরুন কালকে কেউ একজন এই পনেরো মিনিটের ক্যান্ডেল স্টিক দেখে মানে সুইংয়ের জন্যেই ধরুন এই সব জায়গায় বাই করেছিলেন এই সব জায়গায় বাই করেছিলেন আমি কথার কথা বলছি দুশো আটান্নই তো বন্ধ হয়েছে ধরুন এই সব জায়গায় মানে দুশো আটান্ন টাকা দামেই তিনি কিনেছিলেন কেনার পর একটু বেড়েও ছিল দুশো টাকায় গেছিলো আবার বন্ধ হতে হতে দুশো আটান্ন টাকায় গেছিলো দুশো আটান্ন টাকায় যখন তিনি এন্ট্রির প্ল্যান করছেন যখন আপনারা এন্ট্রির প্ল্যান করছেন তার আগেই কিন্তু স্টপ লসের ব্যবস্থাটা রাখতে হবে পজিশান সাইজের ব্যবস্থাটা রাখতে হবে এই যে দু নম্বর পয়েন্ট আরেকটা প্রক্রিয়া কি প্রক্রিয়া যেটা হচ্ছে পজিশান সাইজিং আগে এবার লস বলে তারপর আমি পজিশান সাইজের প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝাবো খুব মন দিয়ে শুনবেন প্রথমে স্টপ লস দুশো আটান্নয় আমার এন্ট্রি দেখতে পাচ্ছি যেহেতু সুইং ট্রেডিং যেহেতু সুইং ট্রেডিং টাইম ফ্রেম নিয়ে এই ভিডিওতে আমি বলছি না আপনারা জানেন সুইং ট্রেডিং মানে আমরা একটু ডেলি চার্ট অবশ্যই দেখবো সেইখানে এসে আমরা কি করবো দুশো আটান্নয় যদি আমি এন্ট্রি নিয়ে সব জায়গায় তাহলে অ্যাট লিস্ট অ্যাট লিস্ট আমি বলছি যে জায়গায় আগের দিনের থেকে রিভার্সটা নিয়েছিল ও দেখুন দুশো টাকা এরকম জোনে অ্যাটলিস্ট তার নিচে তো একটা মানে আগের দিনের লোয়ের নিচে তো একটা স্টপ লস থিওরিটিক্যালি হয় মানে দুশো টাকার নিচে আমি রাউন্ড ফিগারে ধরছি দুশো টাকার নিচে মানে ধরুন দুশো টাকা আমি ধরলাম এটা দুশো টাকা পঞ্চাশ পয়সাও হতে পারে মানে মেন থিওরিটিক্যালি দুশো টাকার নিচে আমাকে স্টপ লস রাখা উচিত এইবার প্রশ্ন হলো ব্যাস হয়ে গেল তো স্টপ লস তো হয়ে গেল দুশো উনপঞ্চাশ টাকায় রাখবো ট্রেড নিয়ে নেবো একদম ভুল একদম ভুল এইভাবে ট্রেড করলে এটা স্টপ লস হলো না কেন হলো না আমার তো দুশো আটান্ন টাকায় আমি এন্ট্রির প্ল্যান করেছি ঠিক আছে এইবার আমায় জানতে হবে কতটা মানে কটা আমি শেয়ার কিনতে পারি ঠিক আছে হ্যাঁ এইখানে আমি এটা বলছি না যে ভেঙে ভেঙে নেব মানে একদিনে ধরুন দুটো নিলাম বা তারপরের দিন আবার পাঁচটা নিলাম সেটা আমি পরে বলছি আগে কতগুলো শেয়ার টোটাল আমি কিনতে পারি ধরুন আমার অ্যাকাউন্ট সাইজ পঞ্চাশ হাজার বা বা অথবা আমার অ্যাকাউন্ট সাইজ ধরুন দু লাখ কিন্তু আমি আইটিসি এই যে ট্রেডটা নিচ্ছি এতে আমি পঞ্চাশ হাজার টাকাই লাগাতে মানে প্ল্যান করেছি কতটা প্ল্যান করেছি আইটিসিতে কত টাকা লাগাবো ধরুন পঞ্চাশ হাজার টাকা এটাই হলো তাহলে আইটিসির জন্য ট্রেডিং ক্যাপিটাল কত পঞ্চাশ হাজার টাকা এটা আমি উদাহরণ দিচ্ছি কারোর দশ হাজার হতে পারে কারোর পঞ্চাশ লাখ হতে পারে ঠিক আছে আমি উদাহরণ দিচ্ছি বোঝা গেল আইটিসির জন্য যা ট্রেডিং অ্যাকাউন্ট সাইজ সেটাকে আমার ফিক্সড করতে হবে আগে পজিশন নেওয়ার আগে। হলো এইবার আমি কি করব এইবার আগে আমি যাব এইখানে যে আমি এক্সারসাইজ নাইন ফাইন লিখে রেখেছি কেন মানি আমি সব এক্সপ্লেন করে দেব আগে আমি বলিনি আমার এই ভিডিওর নিচে ডেস্ক্রিপশন বক্সে কিন্তু আমার ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে এইজো যে শেয়ার মার্কেট ফ্রি কোর্স এইখানে এই প্লে লিস্টটা ওপেন করলে কিন্তু আপনার প্লে লিস্ট ওপেন হয়ে যাবে এবং উপর থেকে দেখবেন ক্লাস জিরো জিরো থেকে পুরো আছে সেইখানে এসে যে এই ক্লাসটা অবশ্যই দেখবেন এখানে কিন্তু আমি লিখেছি হাউ টু ডু স্টপ লস অ্যান্ড মানি ম্যানেজমেন্ট এখানে এই এক্সেলটাকেও বুঝিয়েছি এক্সেলে একটু মডিফিকেশানও এখন করেছি আমি বুঝিয়ে দেব কিন্তু স্টপ লস মানি ম্যানেজমেন্ট সব ব্যাপারটা এখানে বলা হয়েছে তেইশ মিনিটের ক্লাসে এই ক্লাসটা অবশ্যই দেখবেন ক্লাস নাম্বার আট ঠিক আছে যাই হোক এবার এখানে কি করবেন আপনারা একটু বলে নিই আইটিসিতে দুশো আটান্ন টাকা এন্ট্রি হলো আর পঞ্চাশ হাজার টাকা আমি রেখেছি আইটিসিতে এন্ট্রি করার জন্য এইবার আমি এখানে আসব। এখানে আমি লিখে দেবো অ্যাকাউন্ট সাইজ মানে আইটিসির জন্য যত আমি বরাদ্দ করেছি ধরুন পঞ্চাশ হাজার টাকা আমার মাথায় আছে এইবার আমাকে দেখতে হবে যে আমি এন্ট্রি নেওয়ার আগে যে কত টাকা আমি লস করতে পারি এই ট্রেডে হ্যাঁ এটা কিন্তু ইম্পর্টেন্ট এটাই স্টপ লস এই যে স্টপ লসের একটা অন্যতম প্রক্রিয়া দুশো উনপঞ্চাশ টাকাটা নয় এটা এটাও যেমন একটা প্রক্রিয়া এটাও তেমন একটা প্রক্রিয়া এটা মিস করলে কিন্তু হবে না যে কত টাকা আমি লুজ করতে পারবো এটা কেউ পার্সেন্টেজ টার্মসে করতে পারেন বা কেউ এমনি অ্যাবসলিউটে রাখতে পারেন মানে মানে ধরুন কেউ যত টাকা লাগাচ্ছেন তার দু পার্সেন্ট ধরুন কেউ বললেন আমি দু পার্সেন্টের বেশি লস নিতে পারবো না তাহলে পঞ্চাশ হাজার টাকার দু পার্সেন্ট মানে হাজার টাকা হয় ঠিক আছে কিংবা কেউ ধরুন পঞ্চাশ হাজার লাগাচ্ছেন কিন্তু তিনি মনে করলেন যে আমি দেড় হাজার টাকা মতো ম্যাক্সিমাম লস করতে পারি তাহলে সে এখানে দেড় হাজার টাকা লিখবেন ব্যাপারটা এরকম বোঝা গেলাম এখানে হাজার টাকা নিয়ে লিখছি মানে আগেই আপনি হয়ে যাবেন যে কত টাকা লস আপনি ম্যাক্সিমাম করতে পারেন মানে ট্রেড নেওয়ার পরে কেউ সঞ্জয়কে বা কাউকে অন্য কাউকে পৃথিবীর আর কাউকে আপনি প্রশ্ন করতে পারবেন না যে এইখানে তো এই ট্রেডটা নিয়েছি এখানে তো প্রচুর লস হচ্ছে কি করব সঞ্জয় বা কি করব অন্য কাউকে এটা প্রশ্নই আসবে না কারণ আপনি ট্রেড নেওয়ার আগেই জানেন নিজে থেকে যে কত টাকা এই ট্রেডে আপনি লস করতে পারেন এই দেখুন এই যে আমরা সাইন্টিফিক ওয়েতে স্টপ লসটা বলছি এটাই কিন্তু মেন ট্রেডার হওয়ার আপনার সফল ট্রেডার হওয়ার পথে প্রথম একটা ধাপ যে ট্রেড নেওয়ার আগেই আপনি জানেন কত টাকা আপনি লস নিতে পারবেন সেই অনুযায়ী পজিশন সাইজ করব ঠিক আছে এখানে হাজার লিখে দিলাম এবার এন্ট্রি প্রাইস এন্ট্রি প্রাইস আমার কত দুশো টাকা লিখে দিলাম স্টপ লস কত স্টপ লস আমি লিখেছি দুশো উনপঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা নিচে এবার এখানে আছে দুশো টাকা না রেখে দুশো উনপঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা রাখলেন এরকম ঠিক আছে আমি জাস্ট আপনাকে ব্যাপারগুলো বলছি যেটা আপনারা একদমই ভাবেন না ঠিক আছে দুশো টাকা হলো এইবার যেই আমি দুশো টাকা করলাম সাথে সাথে দেখুন এখানে নাম্বার অফ শেয়ারস কিন্তু ও দিয়ে দিল যে একশো এগারোটা ম্যাক্সিমাম শেয়ার ম্যাক্সিমাম শেয়ার একশো এগারোটা কিন্তু কেনা যায় ঠিক আছে আবার এটা কি ইয়োর ম্যাক্স শেয়ার মানে ইয়োর ম্যাক্স শেয়ার মানে আপনি আপনি কটা শেয়ার কিনতে পারেন এই অ্যাকাউন্ট সাইজ অনুযায়ী পঞ্চাশ হাজার আছে তাই জন্য একশো এগারোটা আপনি কিনতেই পারেন কারণ একশো এগারোটার দাম কত হবে একশো এগারোটা শেয়ারের দাম কত হবে একশো এগারো ইন্টু দুশো আটান্ন আমার এন্ট্রি প্রাইজ আমার আঠাশ হাজার টাকা লাগছে যেটা পঞ্চাশ হাজার হাজারের মধ্যে তাই জন্য আমি কিন্তু একশো টাকাই একশো এগারোটা শেয়ার কিন্তু আমি কিনতে পারি এবার বলবেন না পঞ্চাশ হাজার টাকা লাগাবার প্ল্যান ছিল তো এখানে তো মাত্র আঠাশি হচ্ছে হ্যাঁ হচ্ছে কারণ এই যে ম্যাক্সিমাম মানি আপনি এত টাকাই লুজ করতে পারেন আর আপনার স্টপ লস আর এন্ট্রি প্রাইজের মধ্যে ডিফারেন্স ন টাকার আছে দেখুন এটা এবার ক্যালকুলেশনটা বলে দিচ্ছি এক্সেল শিট ছাড়াও ওই যে সঞ্জয় আমি এক্সেল শিট পারি না এক্সেল শিট জানার দরকার নেই খাতা কলমে লিখে লিখেও আপনারা করতে পারেন খুব ইজি মুখে মুখেও করা যায় এন্ট্রি প্রাইজ আর এই স্টপ লসের ডিফারেন্সটা করে নিলেন এখানে কত ন টাকা ন টাকা ডিফারেন্স আপনার কত টাকা লস করতে পারেন হাজার টাকা তাই তো হাজার টাকা তো হাজার টাকা আপনার ম্যাক্সিমাম লস এটা লিখেছেন তাহলে হাজার ডিভাইডেড বাই ন টাকা ন টাকা আপনার এই দুশো আটান্ন আর দুশো ঊনপঞ্চাশের মধ্যে ডিফারেন্স পার্থক্য তাহলে নয় দিয়ে ভাগ করবেন এই যে রাউন্ড ফিগারে একশো এগারো এলো ব্যাস এইটুকুনি ফর্মুলা এইটুকুনি ফর্মুলা যেটা আপনি লস নিতে চান তাকে ভাগ করুন আপনার এন্ট্রি প্রাইস আর স্টপ লসের মধ্যে ডিফারেন্সের এটা বাই সাইডে সাধারণত সুইংয়ে তো আপনি বাই করেই চলেন তাই আবার যদি ফিউচারে কেউ সেল করেন তাহলে এই জিনিসটাই উল্টে যাবে যেটা বড় সেটার থেকে ছোটটা মাইনাস করবেন মানে ডিফারেন্সটা ঠিক আছে আচ্ছা সেটা একশো এগারো এসছে একশো এগারো তাহলে ঠিক আছে এখানে বলে দিল যে ঠিক আছে যদি পঞ্চাশ হাজার না হয় এটা কিন্তু আপনার ম্যাক্সিমাম শেয়ার এখানে লিখে দিই এটা ম্যাক্সিমাম এবার আপনার অ্যাকাউন্ট সাইজ অনুযায়ী আপনি কত নিতে পারবেন ধরুন কেউ দশ হাজার টাকা নিয়ে ট্রেড করছেন ঠিক আছে তাহলে কিন্তু যে ম্যাক্সিমাম শেয়ার এগারোটাই একশো এগারোটাই নিতে পারেন কারণ দুশো আটান্ন ন দিয়ে এটাকে হাজার দিয়ে ভাগ করলে একশো এগারোটাই আসে কিন্তু যেহেতু আপনার অ্যাকাউন্ট সাইজ দশ হাজার তাই দশ হাজারে আপনি ম্যাক্সিমাম উনচল্লিশটাই শেয়ারই নিতে পারেন আপনাকে নিতে হবে একশো এগারোর নিচে একশো এগারোর নিচে নিলেই আপনি মোটামুটি ঠিকভাবে চলছেন মানে মানি ম্যানেজমেন্টটা ঠিক করছেন মানে হাজার টাকার বেশি আপনার লস হবে না ভাবুন না উনচল্লিশটা শেয়ার নিয়ে যদি চলেন আর এই স্টপ লসটা যদি মেনটেন করেন কখনো কি আপনি হাজার টাকার বেশি লস করতে পারেন নিজেকে প্রশ্ন করুন কখনোই করতে পারেন না ম্যাক্সিমাম একশো এগারোটা শেয়ার কিনে চললেও যদি দুশো উনপঞ্চাশ টাকায় আপনার স্টপ লস হিট হয় তাহলেও আপনি কি হাজার টাকার বেশি লস করতে পারেন উত্তর হলো না আমি কখনোই হাজার টাকার বেশি লস করতে পারি না সেইটাই এইটার মানে এটাই ঠিক আছে বোঝা যাচ্ছে আচ্ছা তাহলে এই ফর্মুলাটা নিজে থেকে করে নেবেন সেই অনুযায়ী আপনার কিন্তু করতে হবে ম্যাক্সিমাম শেয়ারটা মনে রাখবেন কত টাকা মানে দুশো আটান্ন দিয়ে আপনার যে অ্যাকাউন্ট সাইজ সেটাকে ভাগ করবেন যতগুলো শেয়ার আসবে সেটা দেখে নেবেন ম্যাক্সিমাম শেয়ার থেকে নিচে হলে ম্যাক্সিমাম শেয়ার থেকে কম হলে আপনি ঠিক আছেন ম্যাক্সিমাম শেয়ার থেকে বেশি যদি হয় তাহলে আপনাকে ম্যাক্সিমাম শেয়ার পর্যন্তই ম্যাক্সিমাম নিতে পারেন এর বেশি নয় বোঝা গেল আর এইটা এটা আপনি হাজার রাখতে পারেন কেউ দেড় হাজার রাখতে পারবেন আমি বলবো দুই থেকে তিন পার্সেন্ট বা ম্যাক্সিমাম চার পার্সেন্টের বেশি কিন্তু একটা একটা ট্রেডে আপনি লস নেবার চেষ্টা করবেন না প্লাস এই ভোলাটাইল মার্কেটে এইবার চলে আসি আরেকটা জায়গা তাহলে দুটো স্টপ লসের ব্যাপারটা আপনাদের আশা করি বোঝাতে পারলাম আর লজিক্যালি কোথায় রাখবো ওই জিনিসগুলো লজিক্যালি কোথায় রাখবো এরকম আরেকটা লজিক্যালি জিনিস দেখাচ্ছি ধরুন এইখানে ধরুন এইখানে কেউ বাই করেছেন আমি কথার কথা বলছি এইখানে ধরুন আপনি বাই করেছেন এই ক্যান্ডেলে তখন কী করবেন আগের দিনের যে রেড ক্যান্ডেল সেইখানের নিচে অ্যাটলিস্ট লস রাখুন আপনি তো বাই কেন করেছেন বাই কেন করেছেন রেড হওয়ার পর একটু গ্রিন দিন দেখতে পাচ্ছেন সবুজ দিন দেখতে পাচ্ছেন আপনি ভাবছেন যে রিভার্সাল আসবে তাই জন্য এবার যদি এই লাল ক্যান্ডেলের নিচেইও চলে যায় তাহলে তো রিভার্সালটা এলোই না তাহলে কি হলো কয়েকটা সময় আপনাকে ছোট ছোটো লস রাখতে হবে ছোটো মানে এখানে দেখুন তিন চার পয়েন্টের কিন্তু ডিফারেন্স ডেলি ক্যান্ডেলে যখন আমি দেখছি এবার বলবেন সঞ্জয় আমি কি করে কোন টাইম ফ্রেমটা ইউজ করবো ইন্ট্রাডেতে তো একরকম হবে ইন্ট্রা আর এর জন্যে তো সুইংয়ের জন্যে তো আলাদা স্টপ লস হবে অবশ্যই আলাদা হবে তার জন্যই তো এখানে আমি টাইম ফ্রেম নিয়েও আপনাদের ক্লাসটা করিয়েছি এই দেখুন বেস্ট টাইম ফ্রেম ফর ইন্ট্রাডে ট্রেডিং বেস্ট টাইম ফ্রম ফর সুইং ট্রেডিং এইগুলো তো টাইম ফ্রেমের জন্য আছে আপনি যদি এইখানেই উদাহরণ দিয়ে দেখছি এখানেই যদি আপনি ইন্ট্রাডে করতেন ইন্ট্রাডেতে পনেরো মিনিটের চাটে দুশো টাকায় যদি আপনার এই সব জায়গায় এন্ট্রি হতো কেন এন্ট্রি হলো এখানে যেহেতু একটা বিগ গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে তাই সেক্ষেত্রে এই ক্যান্ডেলের নিচে আপনার স্টপ লস হতো যেটা আপনার এই সব জায়গায় যেটা আপনার এইসব জায়গায় মানে দুশো পঞ্চান্ন পঞ্চান্ন জায়গায় ঠিক আছে ব্যাপারটা বুঝুন সে তখন কিন্তু দুশো ঊনপঞ্চাশ টাকা ইন্ট্রেডের জন্যে লস নয় আপনি যে টাইম ফ্রেমে বা যে দিনের জন্য নিচ্ছেন তার উপর ডিপেন্ড করে আপনার স্টপ লস কিন্তু স্টপ লসটা যখন রাখবেন কি কারণের জন্য নিচ্ছেন কি কারণের জন্য স্টকটা কিনছেন বাই করছেন সেই কারণটা যখন থাকবে না তখন আমার স্টপ লস যাতে হিট হয় এটা বোঝা গেল যে কারণের জন্য আমি বাই করছি সেই কারণটা যখন থাকবে না তখন আমার স্টপ লস যাতে হিট হয়ে আমি বেরিয়ে যাই এইখানে দেখুন এইখানে আমি বাই করছি এইখানে আমি বাই করছি কেন এখানে যেহেতু ব্রেকআউট এসছে দিনের হাইয়ের উপরে যাচ্ছে তাহলে ব্রেকআউট ক্যান্ডেল কোনটা এইটা এইখানে আমি বাই করেছি কেন বাই করেছি যেহেতু ব্রেকআউট এসছে যেহেতু ব্রেকআউট এসছে মানে এইটা তার কারণ এই কারণটা যদি ফেল করে মানে এরপর ধরুন একটা রেড ক্যান্ডেল হয়ে এর এই ক্যান্ডেলের নিচে বন্ধ হলো এনগালফিং করে দিল তাহলে তো এই কারণটাই আপনার মাইনাস হয়ে গেল না এই কারণটাই আর থাকলো না তার মানে এই ক্যান্ডেলের নিচে আমার স্টপ লস দিতে হবে এবার যদি এই ক্যান্ডেলটাকে ছুঁয়ে আবার বেরিয়ে যায় আপনার ব্যাড লাগ ঠিক আছে ওই যে অনেকে বলে না সঞ্জয় আমার ছুঁয়ে বেরিয়ে যায় হ্যাঁ ছুঁয়ে বেরিয়ে যায় আপনি তার মানে কারণটা ঠিক রাখছেন না অথবা যে স্টকটাকে চুজ করছেন সেটা হয়তো প্রচুর ভোলাটাইল তাই জন্য তাহলে আপনাকে স্টক চেঞ্জ করতে হবে বা ভোলাটাইল দিনে ট্রেড করবেন না কিন্তু লজিকটা বোঝা গেল যে কারণের জন্য আপনি নিচ্ছেন সেই কারণটা যখন আপনার থাকবে না তখন যাতে স্টপ লস হয় ঠিক আছে তার থেকে এক দু টাকা নিচে আপনি রাখতে পারেন বা পয়েন্ট ফাইভ পার্সেন্ট নিচে আপনি রাখতে পারেন সেটা আলাদা ব্যাপার কিন্তু এই ক্ষেত্রে যেমন আমি এই বিগ ক্যান্ডেলটা দেখে তো আমি ট্রেড নিয়েছিলাম এইখানে যেহেতু ব্রেকআউট এসছে তাহলে এর নিচে আমি এর নিচে এর অল্প একটু পঞ্চাশ পয়সা বা এক টাকা নিচে আইটিসির ক্ষেত্রে আমি কিন্তু স্টপ লস রেখে কাজটা করব। এটা ইন্ট্রাডেটে আর ডেলি চার্টে বুঝিয়ে দিলাম কিন্তু সবার আগে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো স্টপ লস নিয়ে যে পজিশন সাইজ আর স্টপ লসের এবার আমি লাইভ করে দেখাবো আপনাদের কিন্তু তার আগে জেনে নিন এই যে এই যে মানি আই ক্যান লুজ এইটা না করলে কিন্তু স্টপ লস আপনার হবে না আপনি ট্রেডিংয়ে ঢোকার আগে জানতে হবে কত টাকা আপনি লস করতে পারেন তাহলে এই প্রশ্ন আসবে না যে আমার বেশি টাকা লস হয়েছে কারণ আপনিই জানেন কত টাকা লস করার জন্য আপনি ট্রেড নিচ্ছেন কিভাবে করব স্টপ লসটা একটু দেখিয়ে দিই যে কোনো যে কোনো আমি আমি যে মানে জেরোদার প্ল্যাটফর্মে করছি বলে তা নয় আপস্টক্স আপনার অ্যাঞ্জেল ব্রোকিং আইসিআইসিআই ডাইরেক্ট সব জায়গাতেই সেম সেম জিনিস বাই করলেন বাই ধরুন করে নিলেন তখন স্টপ তখনও স্টপলস দিতে পারেন স্টপ লস কিন্তু ছাড়ুন বাই ধরুন আপনি এমনিই করেছেন তারপর কি করবেন তারপর এখানে আসবেন সেলে যাবেন সেল ঠিক আছে সেলে গেলেই আপনার ধরুন ইন্টারডে এরকম কিছু চুজ আছে এসব কিছু চুজ আছে এরকম আপনি তখন এই যে যেটাতে কিনেছেন আপনি ধরুন আপনি ধরুন সিএনসিতেই তো কিনবেন মানে ক্যাশ অ্যান্ড ক্যারি যেটা লং টার্মের আপনার আপনি তো ইন্টারডে করছেন না যারা ইন্টারডে করছেন তখন ইন্টারডে সিলেক্ট থাকবে আর কী করতে হবে আমি বলে দিচ্ছি ধরুন এরকমভাবে ওপেন হবে আপনার আপনি তখন এইখানে এসে এইটাকে সিলেক্ট করবেন এইটাই হচ্ছে মেন স্টপলস আপনার মার্কেট এস এল এম বোঝা গেল আমি এখানে সুইং ট্রেডিংয়ের উদাহরণ দিয়ে দিচ্ছি সুইং ট্রেডিংয়ে সাধারণত আপনার এরকমই থাকবে আপনার এস এল এম চুজ করবেন মানে স্টপ লস মার্কেট ট্রিগার প্রাইস এখানে আপনাকে স্টপ লসটা দিতে হবে এখানে ধরুন টু টু ফর্টি নাইন দশ পয়সা দুশো ঊনপঞ্চাশ টাকা দশ পয়সা দিলেন দিয়ে এখানে কোয়ান্টিটি আপনার কোয়ান্টিটি কত একশো এগারোটা আপনি কিনেছেন যটা কিনেছেন তটা একশো এগারোটা কিনলে একশো এগারোটা যদি আপনার অ্যাকাউন্ট সাইজ দশ হাজার হয় ধরুন আপনি উনচল্লিশটা কিনেছেন তাহলে এখানে উনচল্লিশ দেবেন যত কোয়ান্টিটি আপনি বাই করেছেন তত কোয়ান্টিটির দিয়ে এই যে সেল এইটা প্রেস করে দেবেন তাহলেই হয়ে গেল ব্যাস তাহলেই হয়ে গেল তাহলেই অর্ডার বুকে যখন যাবেন তখন এইখানে আপনার ওই পেন্ডিং অর্ডার দেখাবে পেন্ডিং অর্ডার কেন যখন ট্রিগার হবে দুশো টাকা দশ পয়সায় তখন কিন্তু ওই অর্ডারটা এক্সচেঞ্জে আপনার ব্রোকার এক্সচেঞ্জে পাঠাবে আর তখন কিন্তু আপনার ট্রেডটা এক্সিকিউট হবে ঠিক আছে তাই জন্য ততক্ষণ এটা কিন্তু পেন্ডিং অবস্থায় এখানে পড়ে থাকবে দিনের শেষে আমি বলবো এটা অটোমেটিক্যালি যদি এক্সিকিউট না হয় অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যায় ব্রোকার দিয়ে বা আপনি তিনটে পঁচিশ নাগাদ বা তিনটে উনত্রিশ বাজার বন্ধ হওয়ার একটু আগে নিজেও এখানে এসে ওই থ্রি তিনটে ডটসের মতো থাকে ওখানে গিয়ে ক্লিক করে ক্যান্সেলও করে দিতে পারেন স্টপ লসটা যেহেতু আজকের দিনের জন্য ধরুন দুশো ঊনপঞ্চাশ টাকার উপরেই থাকলো আপনার স্টপ লস হিট হলো না তাহলে আপনি ক্যান্সেলও করে দিতে পারেন ঠিক আছে বোঝা গেল দিনের শেষে বা অটোমেটিকলিও ক্যান্সেল হয়ে যাবে এখানে আমি জিটিটি বলে একটা ব্যাপার আছে এত কমপ্লিকেশনে যাবো না কারণ এক্সিকিউশনটা বড় ব্যাপার নয় এখানে যেটা লিখলেন যেটা আমি বলছি স্টপ লসটা কোথায় রাখবেন আর এই পজিশন সাইজ নিজেই জেনে কত টাকা লস লস করতে পারেন সেটা জানা এইটাই কিন্তু স্টপ লসের মেন জিনিস এবার সুইংয়ের পর ই আপনি অপশান নিয়ে অনেকের একটু ডাউট থাকে সেটা আমি ক্লিয়ার করে দিই স্পেশালি অপশান বাইংয়ে যে ইনস্ট্রুমেন্টে আমি পার্সোনালি এটা ফলো করি যে ইনস্ট্রুমেন্টটা আমি বাই করছি তার লেভেলের আমি স্টপ লসটা মাথায় রাখি মানে কালকে আমি যেমন এখানে ধরুন পুট বাই করেছিলাম তখন কেন পুট বাই করেছিলাম যেহেতু ওই দিনের ও ক্রস করতে পারছে না তাহলে নিফটি যদি এই দিনের হাই বেরিয়ে যায় আমি ধরুন এখানে পুট কিনে নিলাম পুট অপশান কিনে নিলাম ধরুন একশো চল্লিশ টাকায় পুট অপশান কিনলাম একটা যে কোনো পুট অপশান ঠিক আছে এইবার যেই দেখব আমি নিফটি এখান থেকে ঘুরে আবার এই হাই দিনের হাইটাকে ব্রেক করেছে তখন ধরুন একশো চল্লিশটা কমে তখন ধরুন একশো দশ টাকায় ট্রেড করছে বা একশো কুড়ি টাকায় ট্রেড করছে যে যাই দামে ট্রেড হোক আমি কিন্তু গিয়ে সেটাকে বিক্রি করে বেরিয়ে যাব ব্যাস মানে আমি পজিশনটা ক্লোজ করে দিলাম আমি কিন্তু এই একশো চল্লিশ আছে বলে আমি স্টপ লসটা তখন একশো কুড়িতে দেবো কিনা না অত ওটা আমি ভাবি না আমি মেন লেভেলের যে ইনস্ট্রুমেন্টটা আমি কিনছি আপনি যদি এসবিআইয়ের অপশান কেনেন তাহলে এসবিআইয়ের চার্ট খুলে রাখবেন এসবিআইয়ের চার্টে কোথায় স্টপ লসটা আসছে সেটা দেখবেন সেই লেভেল যদি ক্রস হয় আমি যা দাম আছে তখন অপশানের আমি সেই দামে বেরিয়ে যাব ব্যাস আর দাম মাথায় রাখবো স্টপ লসটা তখন মাথায় রাখবো এই লেভেলটাকে মাথায় রাখবো যেই এই লেভেলটা দেখলাম ক্রস হচ্ছে তখন আমি কিন্তু বেরিয়ে যাব সাধারণত আমি ক্লোজ ক্যান্ডেল ক্লোজ হওয়ার দিকে লক্ষ্য রাখি এবার আপনি অনেকে বলবেন যে ক্যান্ডেলটা তো অনেক বড় হয় হ্যাঁ তাহলে তো ক্লেজ ক্লোজ হওয়ার যে অনেকটা লস হয় তার মানেই আপনি হয়তো বেশি পজিশন সাইজ নিয়ে ফেলেছেন বা আপনি যে টাইম ফ্রেম দেখছেন সেটা আপনার পক্ষে ঠিক নয় কিংবা যে আপনার অ্যাকাউন্ট সাইজের তুলনায় মানে আপনি পাঁচ হাজার টাকা নিয়ে অপশান ট্রেড করছেন সেটা তো হবে না একটা তো অ্যামাউন্ট চাই পার্টিকুলারলি বা আপনি পাঁচ হাজার টাকা নিয়ে অনেক বড় পজিশন নিয়ে ফেলেছেন মার্জিন ফার্জিন নিয়ে ফেলেছেন তাহলে তো ক্যান্ডেল বন্ধ হওয়ার আগেই আপনার তো অ্যাকাউন্ট অনেকটা লস হয়ে যাবে ব্যাপারগুলো এইভাবে মনে রাখবেন তাহলে আপনাকে হয় অ্যাকাউন্ট সাইজ একটু বাড়াতে হবে বা পজিশন সাইজ আরও কমাতে হবে টুল এখানে আপনাকে উনচল্লিশটা শেয়ার বলছে বলেই আপনাকে উনচল্লিশটাই নিতে হবে তা নয় আপনি এখানে পঁচিশটাও নিতে পারেন ঠিক আছে এখানে তো ফুল অ্যামাউন্ট নিয়ে আপনাকে বলবে সেটা না আপনি পঁচিশটাও নিতে পারেন ব্যাপারটা এরকম তাহলে একটু আপনার কাছে একটু লেভেল প্লেইং গ্রাউন্ডটা থাকলো একটু আপনি ওয়েট করতে পারলেন মানে স্টপ লসটাকে ওয়েট করতে বলছি না অ্যাটলিস্ট ক্যান্ডেল ক্লোজ পর্যন্ত তো ওয়েট করতে পারলেন এই ব্যাপারগুলো কিন্তু নিজে থেকেই ডিসিশান নিতে পারবেন আর এটা একদিনে আসবে না যদি কেউ মনে করেন হ্যাঁ দাদা আজকে শিখে গেলাম বা সঞ্জয় আজকে শিখে গেলাম কাল থেকেই আমি এক্সপার্ট না এইগুলো আসতে আমার কয়েক বছর লেগেছিল কয়েক বছর অ্যাটলিস্ট নিজেকে তো কয়েক মাস তো দেবেন আপনারা যেখানে চাকরিও করেন ছ মাস তো প্রবেশন পিরিয়ডে ছিলেন এক বছর তো ট্রেনিং পিরিয়ডে ছিলেন তারপর তো আপনি পয়সা রোজগার মানে কাজে পারমানেন্ট হয়েছে নেই করেছেন তাহলে এখানে তো এখানে এক বছর দু বছর দেবেন না স্টক মার্কেটে তা কি হয় মানে প্রফিটেবল হওয়ার পর এক বছর বা এক বছর অ্যাটলিস্ট প্রফিটেবল থাকা তাহলেই তাহলে তখন আস্তে আস্তে এই জিনিসগুলো শিখে যাবেন আস্তে আস্তে একদিনে হবে না শিখে যাবেন ঠিক আছে এবার অনেকের একটা আরেকটা প্রশ্ন আসবে যে আমি একটু বুঝতে পারছি না একটু মানে অ্যাঞ্জেল ব্রোকিংয়ে কী করে স্ট এই স্টপ লসটা রাখবো আমি তো সব অ্যাকাউন্ট খুলে খুলে আমি আপনাকে দেখাতে পারি না একটাতে দেখালাম আপনার প্রচুর ভিডিও আছে ওই ইউটিউবে অ্যাভেলেবেল কিভাবে করতে হয় স্টপ লস এম অর্ডার সব জায়গায় পাওয়া যায় একটু নিজে ঘাঁটাঘাঁটি করুন নিজের অ্যাকাউন্টে খুলে একটু ঘাঁটাঘাঁটি করুন কিচ্ছু যায় আসে না আপনি সব পারবেন একটা স্টক নিয়ে একটু দামি মতন করে দেখুন মানে আপনাকে কিনতে হবে না মানে একটা এসবিআই এর একটা স্টক কিনে বা তাতে একটা স্টপ লস রেখে দেখুন একটা চারশো টাকার জিনিস সেটা তো আপনি করতেই পারেন জাস্ট ফর ট্রাই এইগুলো করতে হবে ঠিক আছে এগুলো নিজেকে করতে হবে নিজেকে প্র্যাকটিস করতে হবে তাছাড়া কেউ আপনাকে মানে এই জিনিসগুলো শেখানো যায় না প্র্যাকটিক্যালি যদি না আপনি পরিশ্রমটা করেন যদি না আপনি নিজে থেকে একটু পরিশ্রমটা করেন আমাদের সময় কেউ শেখানোর ছিল না এখানে অ্যাটলিস্ট আমি আপনাদের একটু হ্যান্ড হোল্ডিং করছি কিন্তু পরবর্তীকালে প্রায় পরিশ্রমটা কিন্তু আপনাকেই করতে হবে ভিডিওকে কেমন লাগলো প্লিজ জানাবেন আশা করি এই জিনিসগুলো আপনি জানতে পারলেন আর অপশানে আমি যেগুলো বলি আবার রিপিট করছি ভাঙা ট্রেপের মতো যদি আপনি বাই করেন তাহলে ওভার রাখবেন না এটাও একটা ট্রেডিং স্টপ লস আর আপনি কি করবেন না মানে আউট অফ দ্য মানি কিনবেন না ডিপ ইন দ্য মানি কেনার চেষ্টা করবেন যেগুলো আমি করি তাহলে আর প্রথমে প্রথমে যখন শেয়ার মার্কেটে আসছেন প্রথম এক বছর বা দু বছর যদি প্রফিটেবল না থাকেন শুনুন যদি এক বছর দু বছর প্রফিটেবল না থাকেন তাহলে অপশান বাইয়ে আসবেন না প্রথমে এক দু বছর একটু ইকুইটি সুইং টুইং করে একটু বুঝে যান শেয়ার মার্কেটটাকে প্রফিটেবল থাকুন প্রফিটেবল থাকতে গেলে কিন্তু আপনি নিজের ইমোশান নিজের ট্রেডিং সাইকোলজি সবগুলোর উপর কিন্তু মাস্টার হলেই আপনি কিন্তু প্রফিটেবল থাকতে পারবেন সেইটা শিখে গেলে তারপর অল্প অ্যামাউন্ট নিয়ে অপশানে আসুন তার আগে নয় স্পেশালি অপশান বাইংয়ে এইগুলোই আপনার স্টপ লস এই যে চার পাঁচটা জিনিস বললাম আশা করি ভিডিওকে ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন ভালো থাকবেন নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম